করোনা ভাইরাস জয় করে কাজে যোগদান করলেন এক ডেন্টাল সার্জন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 7 স্বাস্থ্যকর্মী। সিভিল সার্জন তাদের হাতে ফুলের তোড়া দিয়ে তাদেরকে অবমুক্ত ঘোষণা করেন। ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের মাঝে দৃঢ় মনোবল ও চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ দেখা যায়। সবার উপস্থিতিতে ঝিনাইদহের সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম করোনা জয়ীদের হাতে ফুলের তোড়া ও এক ঝাঁপি ফল দিয়ে তাদের বরণ করে অবমুক্ত ও কাজে যোগদানের ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রাশেদ আল মামুন, ডক্টর কীর্তি বিশ্বাস ও ডক্টর সাজ্জাদ রহিমী সহ অনেকে। গেছেন 1.7 মিলিয়ন এবং মৃত্যুবরণ করেছেন 3,15,000। কারণে দুই সংক্ষেপে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। প্রথমেই আমাদের ঠিক আছে।